হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আজকে আমি তোমাদের মধ্যে কিছু কথা বলার জন্যই এলাম। আমাদের দেশে মৃত্যুর সংখ্যা 2500 পেরিয়ে গেল আর আমাদের রাজ্যে 200-র বেশি, আর আমরা লকডাউনে ঘরেই বসে আছি। আর সেই সুযোগটা নিয়ে নানা মানুষ ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে নানা রকম পোস্ট করে চলেছে। জানি না সেগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যা, কিন্তু আমাদের আরামবাগে অনেক খবর পাওয়া যেত যে খবরটা আমরা আরামবাগ টিভি থেকে পেতাম। সেই আরামবাগ টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে, যে খবরগুলো আমাদের খুবই জানা দরকার, যে খবরগুলো বাইরের সোশ্যাল মিডিয়াতে দেখানো হতো না সেটা আমাদের আরামবাগ টিভি একমাত্র দেখাতে পারত। আমার একটাই দাবি, আরামবাগ টিভিকে নিয়ে আসা হোক, আবার চালু করা হোক আরামবাগ টিভি। আর যেসব বন্ধুরা আরামবাগ টিভিকে ভালোবাসো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আরামবাগ টিভিকে যাতে নিয়ে আসা হয়, তার জন্য আপনারা আরামবাগ টিভিকে সাপোর্ট করুন।